আমি সর্দার, মোবাইল ভিডিও সর্দার। আর এই মোবাইল ভিডিও নিয়েই আমার কারবার। ভাবছিলাম আঘাতের পরিবর্তে আঘাত দিব, কাটার পরিবর্তে কাটা, কিন্তু ক্ষমা মহৎ গুণ। তাই আমার তরফ থেকে এই কাটা ছাড়া ফুল আর এই সর্দারের ভালোবাসা। বাই দ্য ওয়ে, আমার লাস্ট ভিডিওটা দেখেছেন? এই ধরনের ফালতু ভিডিও দেখার সময় আমার নাই। হোয়াট, কি বললেন? ফালতু ভিডিও? এই আপনি জীবনে পারবেন এরকম একটা ভিডিও বানাইতে? হ্যাঁ, এত সোজা না, এইসব ভিডিও বানানোর জন্য মাথা থাকা লাগে আর মাথার ভেতরে ব্রেন থাকা লাগে, যেটা আপনার নাই। এই আওয়াজ নিচ্ছে, আপনার লেকচার। হ্যাঁ, আর আপনি কত বড় সাহস আমার সাথে মেজাজ দেখাচ্ছেন! কিছু বলি না দেখে কি ভাবছেন, আমি খুব দুর্বল? নেক্সট টাইম এখন ডিস্টার্ব করতে আসবেন না, একদম সাইজ করেছে। ছুটিটা দিন, ইউনিভার্সিটি যাওয়ার সময় ঘেউ ঘেউ করে। এই দাঁড়ান, কি বললেন আপনি? ইনডাইরেক্টলি আপনি আমার কুত্তা বললেন। হ্যাঁ, আমি ঘেউ ঘেউ করি। আপনি তো সেটাই, তুই কুত্তা, তোর 14 গুষ্টি কুত্তা। মুখ সামলে কথা বলেন। কিসের মুখ সামলে কথা বলবো? হ্যাঁ, তুই কি নিজের দীপিকা পাডুকোন ভাবস? আর আপনি কি নিজেকে শাহরুখ খান ভাবেন? হ্যাঁ, প্রতিটা দিন আলতু ফালতু ভিডিও বানায় বেড়ান। এই তুই আমার চোখের সামনে থেকে যা, যা। আমি চোখের সামনে থেকে যাব না, তুই আমার চোখের সামনে থেকে যাবি। তোর অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে গেছি। নেক্সট টাইম যদি আমি এই এলাকায় দেখি না, তোর খবর আছে। আনকালচারড। মানুষ যেন তাকায় থাকে, আর এমন এমন ভিডিও বানাইতে হবে যেন মানুষ সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়, আমার অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ লাইন ধরে দাঁড়ায় থাকে। কি ভাবছ? হ্যাঁ, তোমার মতো একটা মেয়ের জন্য আমি আমার জীবনটা নষ্ট করে দিব? আমি সর্দার, আমি মোবাইল ভিডিও সর্দার। এই মোবাইল ভিডিও নিয়েই আমার কারবার।